2019 সালে ফেসবুকে পরিচয়, এরপর প্রেম, পরিবারকে না জানিয়ে 2020 সালের অক্টোবরে বিয়ে। তবে স্বামী রেজাউলের একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, এর জেরে মনোমালিন্য ও বাগবিতণ্ডা হয়। এ কারণে স্ত্রীকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিতে সুবিধাজনক স্থানে নিয়ে হত্যার পরিকল্পনা করেন রেজাউল। র‍্যাব বলছে, চিকিৎসক স্ত্রী জান্নাতুল নাইম সিদ্দিকাকে হত্যার জন্য বেশ কয়েকদিন ধরেই ব্যাগে ধারালো অস্ত্র বহন করছিল রেজাউল। 12 আগস্ট ঘটা করে জান্নাতুল নাইমের জন্মদিন পালনের কথা বলে 10 আগস্ট তাকে পান্থপথের ফ্যামিলি অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে কথা কাটাকাটি, বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করেন তাকে। এরপর গোসল করে দরজা বাইরে থেকে বন্ধ করে চট্টগ্রাম চলে যান রেজাউল। একটি আবাসিক হোটেল, যেটি ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামে একটি আবাসিক হোটেলের একজন নারী চিকিৎসকের লাশ পাওয়া যায়। যে নারী চিকিৎসককে প্রাথমিকভাবে ধারণা করা হয় ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে উপর্যুপুরি আঘাত করার মাধ্যমে তাকে হত্যা করা হয়। সিসিটিভি ফুটেজে আপনারা দেখেছেন একটি ব্যাগ দেখা গিয়েছিল, এই ব্যাগে করে মূলত এই যে ছুরি বা দেশীয় অস্ত্রটি হত্যাকারী ব্যবহার করেছে সেটি ক্যারি করা হয়েছিল, সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হই। ভিকটিম নারীর সাথে গ্রেফতারকৃত রেজাল এবং তাদের মধ্যে প্রায়শই কথা কাটাকাটি হচ্ছিল। ভিকটিম নারী তার সাথে সম্পর্কে রেখে যাচ্ছিলেন এবং বিভিন্ন সময়ে রেজাকে মোটিভেশনের মাধ্যমে, এই গ্রেফতারকৃত আসামিকে মোটিভেশনের মাধ্যমে স্বাভাবিক বা সুস্থ বা স্বাভাবিকভাবে তার সাথে সম্পর্ক রাখার জন্য অনুরোধ বিনয় এবং রিকোয়েস্ট করে আসছিল। গ্রেফতারকৃতকে গ্রেফতার পরবর্তীতে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ এবং তার মোবাইল পর্যালোচনায় আমরা বুঝতে পারি যে তার মধ্যে কুরুচিপূর্ণ মানসিকতা এবং বিকৃত মানসিকতা বিদ্যমান।